Dadi. Oh, Dadi. গেছিলি? হ্যাঁ, জমির বায়না ঘুরে আইছি। জমির বায়নার কথা তোর কাছে কিটা শুনতে চাইছে? তুই কি জানতে চাইছ? ইয়ার কি আমার লগে করবি না? তোর আমি কয়ে দিছি না, মোবানীগঞ্জ যখন যাইতেছস মায়েরা একটু দেখে আসিস, নাম ঠিকানা সব দিয়ে দিছি না। আরে তুমি দেখছো না, তুমি দেখলি চলবো, আমার দেখানোর দরকার নাই। তাইলে আমি দিন তারিখ ঠিক করে আসি। এই বুড়ি, সময় কি চলে যাইতেছে নাকি? জমি কিনতেছি, জমিতে বাড়ি উঠবো, খামার হইব, তারপর অন্য সব চিন্তা। আমার মরার পরে যেইভাবে মুখে খই ফুটতেছে, আগামী 10-20 বছরে তোমার কিচ্ছু হইব না। তাহলে আজ খাওয়া বন্ধ করলাম, দেখি কয়দিন টিকি। ডর দেখাও নাকি? ডর দেখা মুখারে, যে ডরায় তারা না ডর দেখান যায়। আরে আমি বললাম আমার কথা, আর তুমি করো জিদা জিদি। শুনো দাদি, এই মাসেই জমি রেজিস্ট্রি হয়ে যাবে, তারপর একটা ঘর তুলতে কয়দিন, খামার টামার না হয় পরে হবে। তাইলে আমি কথাবার্তা বলে আসি, সময় মতো কথাবার্তা বললি চলবো। না চলবো না। তোমারে নিয়ে না মুসিবত। তোরে নিয়ে আরো বেশি মুসিবত। আমার একটাই কথা সোজা সোজি বলে দিলাম, হয়তো হইল, নইলে এরপর কোনো কাজে কামের মধ্যে আমি নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার কি করতে হবে তাই কও। কিচ্ছু করতে হবে না, একটা আংটি কিনে এনে দিবি আমার। আংটি দিয়ে কি করবা? থাক, তোর আংটিও আমার লাগবো না। আগামী শুক্রবার আমি ভবানীগঞ্জ যাইতেছি, যা করণের আমি করে আসু। তোর বাপে আমার কথাই উঠতো আর বসতো, হেই ঘরের ছেলে তুই কত দূর আর যাবি? দশ বিঘা জমি আছে এখানে দোস্ত, বাইনা হয়ে গেছে, আগামী মাসে রেজিস্ট্রি। বাড়ি করবি? খালি বাড়ি হইলে তার হইব না দোস্ত, আল্লাহ কুলবিল খায়ের মানে হইল গিয়া, বাড়ি হইছে খালি মাথা গোজার ঠাই, রুটি রুজোর তো একটা বন্দোবস্ত করতে হইব নাকি? আর হইয়ে জানুস, বাড়ি হবে, অনেক বড় বাড়ি, পুকুর হবে, বেশ বড় পুকুর। বড় পুকুর? বাহ, তোর তো স্বপ্ন আছে দোস্ত। ফাইন, ভেরি ভেরি ফাইন দোস্ত। একটা শান বাঁধানো ঘাট তো থাকবে তাই না? আস্তাগফিরুল্লাহ, আরে না, কোনো ঘাটই থাকবে না। ঘাট থাকবো না, এটা আবার কেমন পুকুর? আরে বোকা ছেলে, ঘাট থাকলে তো মনে হবে এটা সাঁতার কাটনের গোসলকরণের পুকুর। সাঁতার কাটবো না, গোসল করবো না, সাঁতার কাটবো না, গোসল, তো এটা কেমন পুকুর হলো দোস্ত? এটা কি? আরে ব্যাকুপ কয় কি, তুই দোস্ত এখনো আগের আমলেরই রয়ে গেলি, লাইফ এখন অনেক ফাস্ট। মিডল ইস্টে গিয়ে আমি দেখছি জীবনটা হইলো যুদ্ধের, আমি সেখানে ডেইলি 12 ঘন্টা কাজ করতাম, টানা 12 ঘন্টা, আর কাজ করবো না কেন? কাজ করলেই দেরহাম। আরব দেশ, মরুভূমির দেশ, যেখানে উট আর দুম্বা ছাড়া কিছুই ছিল না, সেই দেশটারে সোনার দেশ বানায় ভালোছে তারা। কিন্তু দোস্ত, তোমার ওই পুকুরে ওই যে ঘাট থাকবো না, গোসল করা যাবো না, সাঁতার কাটানো যাবো না, এই পুকুরে তুমি কি করবা বিষয়টা তো ক্লিয়ার না আমার কাছে, একটু ক্লিয়ার করে দাও না। পুকুরে হবে মাছের চাষ, বড় বড় রুই, কাতলা, মৃগেল, আর পুকুরের উপর মাছার মধ্যে হবে একটা মুরগির খামার, সেইখানে শত শত মুরগির বিষটাই হবে সেই মাছের খাবার। মুরগির গু? হ্যাঁ, আরে মাছের জন্য আলাদা করে খাবার কিনতে হবে না, বিশাল সাশ্রয়, আর তাছাড়া মুরগির বিষটা মাছের ফলনও ভালো হয়। এটা কি তুমি কি করতেছো দোস্ত? পুকুরের পানি মলে যাবো না, আরে মাছ খাইবে কেমনে মানুষ? আরে ওই পানি মাছের লেগে ভালো, এটা বুঝতে হবো দোস্ত। না দোস্ত, তোমার আমি যেরকম মনে করছিলাম তুমি সেরকম না, তুমি পাল্টাই গেছো, চেঞ্জ হয়ে গেছো। শোনো শোনো, টাকা থাকলে অনেক কিছু হয়, টাকা নাই জীবনে কোনো মূল্য নাই। না এটা অবশ্য ঠিক বলছো,
এটা কারেক্ট বলছো, আমি মানি এটা। তাই তো দেশে এসে আমি ব্যবসার হাল ধরছি। আরব দেশ, মরুভূমির দেশ, আমার অনেক কিছু শিখাইছে দোস্ত। আরবের বেদুইনরা এখন বড় বড় প্রাসাদে থাকে, যাদের থাকার জন্য মাথার উপরে আকাশ ছাড়া কোনো ছাদ ছিল না, তারা এখন বিশাল বিশাল প্রাসাদে থাকে। ভিতরে না জানি কি সুন্দর, বাইরে থেকে দেখলেই পরানটা জুড়ায় যায়। তোর কথা শুনে তো আমার যেতে ইচ্ছে করতেছে, আমার নাম জানা লাভ নাই দোস্ত। আরবে গিয়া কী হবো দোস্ত, সে নাম নাই, ফকির মিসকিন মনে করে। আরে তোরাও মানুষ, আমরাও মানুষ, তোরাও মুসলমান, আমরাও মুসলমান। আরে একসময় তো তোরা ছিলি মরুভূমির মেষপালক, দিনে এক বেলাও কপালে খাবার জুটত না। আর আমাদের দেশটা ছিল সোনার দেশ, ভাগ্যের পরিয়াসে আজ আমাদের অবস্থা ভালো না, তোদের অবস্থা ভালো, এই জন্য এরকম ফকির মিসকিনের মতন দেখবি। ওদের ব্যবহার আচার আচরণে আমি খুব হতাশ দোস্ত। ধরো দোস্ত, একজন আরব আর একজন বাঙালি একই জায়গায় চাকরি করে, তাহলে আরবের বেতন হবে 10,000 দিরাম আর একজন বাঙালির বেতন হবে 1,000 দিরাম। চিন্তা করো দোস্ত, যদি আমি হইতাম, আমি যদি হইতাম, ওই শালাকে কপালে লাথি মেরে চলে আসতাম। তুমি তো সরওয়া গাইলে না কেন দোস্ত? জীবনে বড় হইতে হইলে অনেক কিছু আপোষ করতে হয়, মাথা নত কইরা মাইনা নিতে হয়, বুঝছো দোস্ত? এটা অবশ্য ঠিক বলছো, কথাটা কারেক্ট বলছো, অনেক কিছুই মেনে নিতে হয় দোস্ত। আমি তোমারে মনে মনে খুঁজতেছিলাম, কাল যদি রাস্তায় দেখা না হইতো তবু আমি তোমারে খুঁজা বাইর করতাম। একা মানুষ তো আমি, তার উপরে আবার 5 বছর বিদেশে ছিলাম। এই প্রজেক্টটা দাঁড় করানোর জন্য তোমারে আমার খুব দরকার। এই প্রজেক্টটা যদি দাঁড়ায় যায় তারপরে বড় একটা প্রজেক্টের দিকে যাওয়া যাবে দোস্ত। তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার লগে খুব খুশি মনে আছি। তবে একটা কন্ডিশন আছে, বলো। এরপরের প্রজেক্টে একটা শান বাঁধানো ঘাট, একটা বড় পুকুর থাকতে হইব, একটা অনেক বড় পুকুর, শান বাঁধানো ঘাট, দক্ষিণে হাওয়া টলটল টলটল করতেছে পানি, মনের আনন্দে সাঁতার কাটবো, আর যে পুকুরের পানিতে মাছ চাষ করানো লাগে, মুরগির গুছিটাই দেবে না। ভাইজা, এই নুরুরে দেখি না কই গেছে? জানি না। আপনি বড় ভাই হইয়া এটা কোনো কথা কইলেন? তুই আমারে জ্ঞান দিলি বলে মনে হয়? সি সি, ভগবানের দোহায়, আপনারে জ্ঞান দিতে যাবো কে? শোন, অন্যের বিষয়ে কোনোদিন বেশি মাথা কামাইতে নাই, তাইলে নিজেরই ক্ষতি হয়। জি ধর। গরম রে, ওই সাদে কারে এ বাবুল্লা ছোট ভাই, কি জানি নাম? কার ভাই কইলেন? আরে বাবুল্লা ছোট লোক। ও নুরু, নুরু। হ্যাঁ, তোর তো ওখানে সবসময় বসে থাকতো। হ্যাঁ দেখি না কে? আরে বড় ভাইয়ের সংসার তো, শান্তি নাই, তাই যখন তখন হাওয়া হয়ে যায়। হ্যাঁ, বাবুল্লার সম্পত্তির অর্ধেক তো সমান সমান ভাগ পাইব ওই ছোট ভাই, পৈতৃক সম্পত্তি। আরে ওইলে কি হইব, বড় ভাই তো যাতেন না, আপনি জানেন। তাদের এনেন। ও কি লাগবো? এনেন। যে নুনুর বড় ভাই বাবুল ভাই যতদিন বাইজা আছে বুঝছেন, পৈতৃক সম্পত্তির বাঘ কোনোদিনই পাইব না। Thank you.
নুরু কিরে ভাই, এতদিন কই আছিলি ভাই? কিরে নুরু, কথা কস না কেন? গাঁয়ে আছিলাম। তো কই যাবি না? কই গেলে কি হইতো? নুরু, তুই এটা কি কইলি? তোরে আমি আমার আপন ভাইয়ের চাইতে বেশি জানি। তুই আমার মনে কষ্ট দিয়ে কথা কইতে পারলি? আমার কথা কিছু মনে নিও না ভাবি, আমার মন টন ভালো নেই। আমি আর মনে কিছু করি নাই, তোর সাথে তো আর আমার রক্তের কোনো সম্পর্ক নাই। নাটক সিনেমার মতো আবেগ দিয়ে সংলাপ বলো না তো। শেফালির কোনো খোঁজ খবর জানলে বলো। না, ও আর আসে নাই। ঠিক আছে, তাহলে যাই আমি। যাই মানে? যাই মানে যাই, বাংলাকে ভুলে গেছো নাকি? বসুরহাটে আমার এক বন্ধু নতুন একটা প্রজেক্ট দিছে, ওর ওখানে হেল্প করতে পারে। ভালো কথা, তোর ভাইয়ের লগে দেখা করে যাবি না? একটু আগে বললাম না যে রক্তের সম্পর্কের কথা, রক্তের সম্পর্ক আমার টানে না ভাবি। আর আমি মানুষটাই জানি কেমন, আবার দিন দিন কেমন জানি হয়ে যেতেছি। আমি বুঝতেছি না ভাবি, কিছুই বুঝতেছি না। আমি যাই ভাই। ভাই রে, তোর কি হয়েছে রে ভাই? নাথিং নাথিং ভাবি, নাথিং নাথিং, আমার কিছু হয় নাই, আমি খুব ভালো আছি। আমার জন্য দোয়া করো, দোয়া করো আমার। আপনি যত যাই কন, আপনার মায়ের কপাল কিন্তু রাজ কপাল। কয়জন মায়ের ভাগ্যে এরকম রাজপুত্র জোটে? ওই সারা তো এলাকা সারা মায়া না, আবার দনো মনো করে। কেন দনো মনো করবো কেন? এইটা আবার কি কন? মা মারা মায়া আমার, আল্লাহ দেখলে গাওটা জ্বলে যায়। দুনিয়াতে মনে হয় আর কোনো মা মারা মায়া নেই। তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কয়ে শান্তি নেই। জান বাইরে গিয়ে বই থাকেন, আমি ঘুমাই। বাবা, এমন করে বসে আছো কেন? এমনি এই যে ঘরে তো গরম, বাইরে আরাম, এই যে দেখছ না এই যে বাতাস। আমার নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি যা চাইবা
তাই হইব। দেশের কত সুন্দরী মাইয়া দেখে আসলো আমার নাতি, একটাও নাকি তার পছন্দের না। তুই হইতে পারবি আমার নাতির আসল পছন্দের মানুষ। বুকে বোন বুকে বাইসা থাক। দাদি রান্না করছে কি? আমি করছি। কেন এ বিষাদ হচ্ছে ফাটাফাটি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থগবাড়ি ভবানীগঞ্জ না? জি দাদি। আচ্ছা ভবানীগঞ্জ বাজারের পশ্চিমের গোলাকারে চিনিস নাকি? ভালো কথা চিনি। লোকটা কেমন রে? ভালো না, টাউট টাউট কি সিমের লোক। মানুষের সম্পর্কে কিছু না জানে কেন কথা কইবি না? সারা না জানে বলতেছি না তো, জানে শুনেই বলতেছি। কেমনে জানলি গোলাকার বাটপার? হাসপাতালে নিয়ে যায় নাই, বলছে কি আল্লাহর মাল, আল্লাহ যদি চায় বাঁচবো, যদি না চায় বাঁচবো না। আপনি বলেন সে টাউট না? টাউট যদি না হয় এরকম কাম কে করতে পারে? আপনি বলেন বলেন। আচ্ছা ওই মাইয়াটা কেমন যেটা গোলাকার বিয়ে করে ঘরে আনছে? টাউটের বাটপার। দেখ সারা আবারও বলতেছি, কারো সম্বন্ধে না জানে কিছু বলবি না। দাদা না জানে বলতেছি না তো, জানে শুনে বলতেছি। এই মহিলাটা মায়াটার উপর দিন রাত বকাসবা করে। আরে বেটি তোর নিজের মাইয়া না হইতে পারে, কিন্তু তুই সারা বিয়ে করছিস তার তো মাইয়া। এরকম আচরণ করে মানুষ, মানুষের উপর এরকম আচরণ করে না। আচ্ছা তুই এত কথা জানলি কেমনে? সেই কথাটা আগে তো আমগো প্রতিবেশী না, বাড়ির পাশে বাড়ি, রেগুলার যাতায়াত আছে না, আর আমার ভাবির লতা হেভি গাতির। ও তোর সাফালি মেয়েটা কেমন? মাশাল্লাহ সাক্ষাৎ লক্ষ্মী। আমার ভাবি তো বলে এরকম মাইয়া 10 গ্রামে নাই। শুধু আমার ভাবি না, পুরো গ্রামের লোকজনই বলে যে এরকম লক্ষ্মী সেরকম সুন্দরী। তাইলে বাপ একটু একটু খারাপ হলেও মাইয়াটা তেমন না, তাই তো? আরে না মাইয়া তো না যেন পরি, যেরকম রূপবতী সেরকম গুণবতী, এক্সট্রাঅর্ডিনারি টাইপ আর কি, বুঝছে? সচরাচর এই ধরনের মাইয়া মিলে না। দাদি আরব দেশ বড় বিচিত্র দেশ। আমি সেখানে
খাওয়া থাকা সব বাদ দিয়ে মাসে কত টাকা কামাই করতাম জানো? 12-13 হাজার টাকা। আমি জিজ্ঞেস করো আমি সেখানে কি কাজটা করতাম। দোস্ত, তোমার একটা কথা জিজ্ঞেস করি, সত্য কথা বলবা? কি সত্য বলবা? তো বলো। দাদি গোলাকার আর তার মাইয়ের কথা জানতে চাইলো কেন? অবশ্য দোস্ত, তোরে আমার আগেই বলা উচিত ছিল। ঠিক আছে, এখনই বলি। ঘটনাটা হইল তোর সাথে যে আমার সেদিন দেখা হইলো না, আমি কিন্তু তোরে বলি নাই আমি কই যাইতেছিলাম। আমি যাইতেছিলাম, আমি মনে হয় বুঝতে পারছি রে, কিন্তু আমার দাদি জানে আমি শেফালিরে ভালো মতো দেখিনি। দাদিরে বুঝতেই দিইনি যে আমি তারে ভালো মতো দেখছি, এমনকি সেও জানে না যে আমি তারে দেখছি। তারে আমার বড়ই মনে ধরছে। মনে ধরার মতোই মেয়েছে। কিন্তু দোস্ত, আমার ইচ্ছা আমি বিবাহটা 6 মাস 1 বছর পর করব। এর মধ্যে আমার খামার আর বাড়িটাও হয়ে যাবে। কিন্তু দাদি বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলেছে, আগামী মাসের শেষ শুক্রবার। বিষয়টা কেমন জানি হয়ে গেল। অসুবিধা কি? বিয়া যত তাড়াতাড়ি হওয়া যায় ততই ভালো। খামার বাড়ি এগুলো তো এমনিতে হবে। তবে আমি ডিসিশন নিছি, বাড়ি আর খামার না হওয়া পর্যন্ত তারে আমি ঘরে তুলব না। আপাতত মাস ছয়েক সে বাপের বাড়িতেই থাকবে। কি দোস্ত, ঘুমাই গেল নাকি? না না, ঘুমাইনি। তয় চুপ মেরে গেল যে দোস্ত। কাল সকালবেলা আমি বাড়িতে যাব। বলে কি, কাল না প্রজেক্ট নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার কথা, যুব উন্নয়নে কথা বলতে হবে না? একদিন দেরি হলে কিছু যায় আসে না, একদিনে কিছু ক্ষতি হইব না। ঠিক আছে। তোর ভাই একটা রক্তারা মানুষ, হয় কথার জবাব দিব না, নয় ধমক দিব। সেই ধমকের সামনে আমি একটা কথাও কইতে পারি না। সে ফালিরে নিয়ে পালাই গেলে কেমন হয়? যেখানে ছেলে মেয়ের ময় মুরব্বী কেউ রাজা থাকে না, সেখানে বিয়ে হয় না? আজকাল তো কতই হইতাছে। ঠিক আছে, আমি উঠি। উঠি মানে কই যেতেছস? আরে একটা জোয়ান মরদ, প্রেম করছস, 10 গ্রামের 3.5 গ্রাম হয়েছে, এখন তো বিয়া না করতে পারলে জীবনটাই বরবাদ। আমি হলে ভাগাই নিয়ে বিয়ে করতাম। ভাগাই নিয়ে আমগাম নেই, আজ 16 দিন হলো দেখা নাই, সাক্ষাৎ না কিচ্ছু নাই, বাপ মা যায় না গেছে, এখন তোর ঘরের বাইরে হইতে দেয় না, আমি তো আশেপাশে ফিরতে পারতেছি না। আরে প্রেমের কাছে কোনো বাধাই বাধা না। আরে আমার মনে কি কম কষ্ট নাকি? কতদিন ধরে চেষ্টা করছি, বাড়ির 1400 মিটারের মধ্যে ঢুকতে পারতেছি না আমি। ওর মা বাপ দুটো হচ্ছে টাউট পাটপার। তোর ভাই সেও তো একটা। আর কই যাস? আমার কিছু ভালো লাগতেছে না দোস্ত, আমার আমার কিছু ভালো লাগে না, কিন্তু কিছু একটা তো করা দরকার। আমি আজকে ভাইজানের সঙ্গে কথা বলবো, আমি একবার চেষ্টা করে দেখবো নাকি। কি শেফালির বাপের সাথে আমার সম্পর্ক ভালো। আচ্ছা দোস্ত, শেফালির সাথে মিট করে জানবো নাকি কি অবস্থা? দোস্ত দোস্ত, তুমি খালি একবার শেফালির আমার সঙ্গে দেখা করাই দাও। আমি জানি সে যদি আমার সঙ্গে একবার দেখা করতে আসে সে আমার সাইডে যেতে পারবে না। দোস্ত এই ব্যবস্থাটা তুমি করে দাও না, প্লিজ দোস্ত, করে দাও না, দাও না, দিবা না। হ্যাঁ, তার সাথে তোমার মিট হবেই। গোলা কাকা বাড়িতে আছেন নাকি? গোলা কাকা শেফালি নাকি? আমি হরি। হরিদা, বাবা তো বাড়িতে নাই। তোমার মা কই? মা তো পুকুরে গেছে। তোমার সাথে খুব স্বল্প সময়ে আমার একটা জরুরি কথা আছে। নুরু তোমার জন্য খুব পেরেশান হয়ে আছে, একবার ওর সাথে দেখা করো।
সম্ভব না। সম্ভব না কেন? কেনর কোনো জবাব নেই হরিদা, আপনি ওরে বলবেন সে যেন আমাকে মাফ করে দেয়। সে তোমারে মাফ করতে পারবো না, একবার একবার অন্ততপক্ষে তার সাথে দেখা করো। হরিদা আপনি বুঝতেছেন না, আমার হাতে অন্যের আংটি, আপনি তারে বলেন আমার আর কষ্ট দিয়েন না। আর একটা মানুষ যে কষ্ট পাইতেছে। আমি আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না, আপনি তারে বলেন সে যেন আমাকে ভুলে যায়। আপনি তারে বলবেন তার শেফালি আর নাই, মরে গেছে, সে যেন তার শেফালিরে ভুলে যায়। আরে এসব তো বই পুস্তকের কথা, আমার আর কিছু বলার নেই হরিতা। ভেবেচিন্তে বলতেছ? হ্যাঁ ভেবেচিন্তে বলতেছি, আমারে মাফ করবেন। হরিদা একটু দাঁড়ান। এটা ধরেন, এটা তারে দিবেন। এটা কি? এটার মধ্যে তার কিছু টাকার জিনিস ছিল আমার কাছে, সে আমার কাছে দিছিল, আপনি এটা তারে দিয়ে দিবেন। তাহলে তুমি হরিদ আপনি এখান থেকে যান, মা যে কোনো সময় এসে পড়বে। আগে ঠিক মতন ওরে কাজ কামে মনোযোগ দিতে কব, দুই চার বছর ঠিক মতন কাজ কাম করুক, তারপর বিয়ার ভাবনা। আর এইটা নিয়ে তোমাকে ভাবতে হইব না, ভালো জায়গা দেখা, ভালো আত্মীয়তা যাতে করা যায় আমি সেই ব্যবস্থাই করুক। আমার ভালো আত্মীয়তার দরকার নেই। তোর দরকার নাই, আমার দরকার আছে, আমার চৈদ্য গোষ্ঠীর দরকার আছে। দশ জায়গা দেখা আমি এক জায়গায় আত্মীয়তা করুক, সব কিছু তোর কথা মতো হইব নাকি? এত জোর জবরদস্তি করা ঠিক না, তুমি গোলাকারের সাথে কথা বলে আগে বিয়েটা থামাও। কি বেকুবের মতো কথা কও, আরে ওই মেয়ের বিয়ে আমি থামাইতে যাবো কেন? আমি যদ্দূর শুনছি সম্বন্ধটা ভালো, গোলাকার মেয়েটার মায়ের খুব কষ্ট দিছে, মেয়েটাও সৎ মায়ের ঘরে একদিন কষ্ট পাইছে, এখন একটা ভালো সম্বন্ধ আইছে, বিয়েটা হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে, আমি আমি মেয়েটা সুখ নষ্ট করতে যাবো কেন? আচ্ছা তুমি কেমনে জানলা ওইখানে বিয়ে হলে মেয়েটা সুখে থাকবে? এই যে এর লেগে তোমার লোকে তর্ক করতে আমার ইচ্ছা করে না। ভালো ঘরে বিয়ে হলে মেয়েরা সুখে থাকে না দুঃখে থাকে? তুমি সুখে আছো না দুঃখে আছো কও? নিজের ভাই কেমনে সুখে থাকবো সেইটা আগে ভাবো, অন্য মানুষের সুখ চিন্তা করার মতো মহাপুরুষ তুমি না, এটা তোমার ভণ্ডামি। ওই কি হলো? কিছু নেই, আমি যাই। কোন হানে জানার দরকার নাই, ঘরে যা চুপ করে শুয়ে থাক, কাল থেকে আমার লোকে খেতে কামে যাবি। আমি আপনার ঘরে থাকবো না। কি কইলি? আমি আপনার ঘরে থাকবো না। কি যা করছি কষ্ট করে কইছি? তোর লেখাপড়ার বিষয়ে চোদ্দ বছরে আমার কত টাকা খরচ হয়েছে হিসাব করছস? সেই টাকা দিবি, তারপরে যেখানে মন চাই যাবি। মগের মুল্লুক পাইছে, মন চাইব আর যা খুশি তাই করবি না? বেটা মজনু হইছ? হ্যাঁ ওই মজনুকে আমি লাঠি দিয়ে বাইরে আসো টাকা দিব। ঠিক আছে টাকা পয়সা হিসাব করে ব্যবসাটা করুন, ব্যবসা করে আমরা বসে কি জানি বুঝবো।
নারী জাতি বড় কঠিন জাত। আমি ডিসিশন নিছি এই জীবনে আমি বিয়া করব না। দেখা হয়েছিল কি বলছে? সে বলছে তুই যেন তারে মাফ করে দেস। মাফ? হ, তোর কাছে মাপ চাইছে। তার বাপে যেখানে বিয়া ঠিক করছে সেখানেই সে বিয়া বসতে রাজি। সে নিরুপায়।
কেডা কেডা হানে আই কেডা শু আছে কথা কয় না কে আই তুমি কেডা আমি নুরু নুরু লোদা ভালো আছেন আপনি তুমি হেলাইছো কে কি চাও তুমি কিছু না এমনি শেফালি ভালো আছে তা দিয়ে তোমার কাম কি না কোনো দরকার নাই কোনো দরকার না ওকে ধরবেন যাও মিয়া আমার শেফালি ভালো নাই দোস্ত তুই এখানে আরে আমি তোরে খুঁজতে তোর বাড়ি পর্যন্ত গেলাম কি হয়েছে তোর দোস্ত কি হয়েছে কিছু না মানে কিছু না নাথিং 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 এক রাত না ঘুমাইয়া একদিন না খাইয়া দেখলাম যে কেমন লাগে ভেরি ভেরি টাফ দোস্ত ভেরি ভেরি টাফ চলো যাই দোস্ত আমি তোমার জন্য দেরি না করিয়া যুব উন্নয়নের কাজটা সাইড আসলাম লোন সেংশন হয়ে আতে আসতে কিছু সময় লাগবে তাই ভাবছি জমি রেজিস্ট্রি করিয়া কাজ স্টার্ট করে দেবো হাতে কিছু নগদ টাকা তো আছেই লোন সেংশন হয়ে হাতে আসার আগেই কাজটা কিছু আগায় থাকলো চলো মোবাইলটা ধরো বসো ফার্মটা আমার একটা খোয়াব দোস্ত শত শত মুরগি হাজার হাজার মাছ আর হিসাব করে দেখছি আয়টাও মন্দ না আরবে যে বেতন পাইতাম এখানে ইজিলি তার চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব শুধু পলিসি অনুযায়ী কাজ করতে হবে বলো আলহামদুলিল্লাহ প্রথম প্রথম মনে হয়েছিল বিয়াটা আসতে দেরি করব কিন্তু এখন মনে হইতেছে না এখন বিয়া করলেও কোনো সমস্যা নেই সবচাইতে বড় কথা তারে আমরা আসলেই মনে করছি আরে বুড়া হইলেও দাদির শোক আছে কি দোস্ত তুমি কোনো কথা বলতেছো না কেন সমস্যা কি নাথিং হ্যাঁ নো টি এস আই এন সি শেফালি আগামী মাসের শেষ শুক্রবার তোমার বিয়া না শেফালি
মেয়া তো খুব খুশির বিষয়, তোমার তো খুশি থাকার কথা, কাঁদতেছো কেন? মাফ করে দেওয়া যায় না। যদি মাফ না করি সূত্র তোমার কাছে নাই, বাড়িতে ফিরতে দেরি হলে খারাপ দেখা যায়। শোনো 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 শেফালি, একদিন একদিন তুমি এই আকাশের নিচে শাক লতা পাতা এসব খাইয়াও আমার সঙ্গে থাকতে রাজি আছিলা, সংসার করতে রাজি আছিলা, মনে আছে শেফালি? আমি তোমারে প্রথম কবে দেখি তুমি কি সেটা জানো? হ্যাঁ,
কি তাজ্জব কথা, তুমি কিভাবে জানলা? তুমিও কি আমারে দেখছিলা? আমি একটা বুকা। আচ্ছা, আমি যে তোমারে দেখছি, তুমি জানলা কেমনে? দাদি খবর পাঠাইছিল। তাই তো বলি, বুড়ি একটা মহা চতুর মহিলা। আচ্ছা বাদ দাও, কাল আমরা বেড়াইতে যাব আমার খামার বাড়িতে। আমার খামার বাড়িটা কেমন হইল তোমারে সেটা দেখাবো। তারপর আমরা যাব নাইট শো দেখতে। লক্ষ্মীপুর ঝুমুর হলে একটা দারুণ ছবি নামছে, ছবির নাম হইতেছে গিয়া বধূ আমার। ছবিতে কে কে আছে জানো? দুই হিরো, এক হিরোইন। হিরো হইতেছে গিয়া রিয়াজ আর ফেরদৌস, আর হিরোইন শাবনূর। আচ্ছা, আমি এক লাইভ বক বুক করে দিতেছি, তুমি একদমই চুপচাপ। কি বলবো, বাতি কি নিবাই দিব? আপনার ইচ্ছা। রিয়াজের জন্য আমার খুব কষ্ট হইতেছে, এত ভালোবাসলো শাবনূর রে। আর শাবনূর গিয়া বিয়া করলো ফেরদৌস রে। ফেরদৌস আমেরিকা থেকে আইছে, টাকা পয়সা আছে, এই জন্য সারা জন্মের ভালোবাসার মানুষটা রে শাবনূর ভুলে গেল। রিয়াজ খালি বড় বড় স্বপ্ন দেয়, কিন্তু কাজের বেলায় কিছুই পারে না। শাবনূর যদি রিয়াজের বিয়া করত, তাহলে খাইতো কি থাকতো কই? তাহলে সে রিয়াজের ভালোবাসতে গেল কেন? কি হলো? নুরুল হুদার বাঁশির শব্দ মনে হইলো। না, ভুল শুনছি মনে হয়। আমার এক দোস্ত নুরুল হুদা, বড় ভালো আর সরল, পাতার বাঁশি বাজায়, যা সুন্দর পাতার বাঁশি বাজায়। কিন্তু ওরে আমি ঠিক বুঝতে পারি না, হঠাৎ হঠাৎ উদা হয়ে যায়। হলুদের দিন উদা হয়েছে, তারপর থেকে আর ওর দেখা নাই। ওর একটা শখ হইলো কি জানো, একটা সুন্দর নিরিবিলি পুকুর, সেই পুকুরে শান বাঁধানো ঘাট থাকবে, স্বচ্ছ সুন্দর বাতাস, টলমল করা পানি থাকবে। ওর শখটা আমারও মাথায় ঢুকছে, শীঘ্রই কাজে হাত দিয়ে দেব। থাক, টাকা নষ্ট করার দরকার নেই, ওই টাকা খামার বা ব্যবসার কাজে লাগালেই ভালো হইব। এখন থেকে ভবিষ্যতের চিন্তা করার দরকার আছে।